আজকে ছিল তুফানের 12তম দিন। আজকে আন্তর্জাতিক মার্কেটে তুফান রিলিজ পেয়ে গেছে, কিন্তু তাই বলে কি হয়েছে, নিজের দেশে যে তাণ্ডব এখনো পর্যন্ত দেখাচ্ছে তার মধ্যে আজকে ছিল শুক্রবার, এরকম যে একটা হিস্টোরিক কালেকশন আবারও হতে চলেছে তুফানের, এটা আমাদের আইডিয়া ছিল না। আমি এখন এই ভিডিওতে কালেকশন নিয়ে কথা বলবো না, বক্স অফিস কালেকশন রিপোর্ট আসবে আগামীকাল সকালবেলা, এখন নয়। আজকের দিনের শেষ ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাতে চাই বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে কীরকম তুফান আজকে তাণ্ডব চালিয়েছে, একটা একটা করে আসবো। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা একজন সাকিবিয়ান ভাইয়ের নাম নেব, যার নাম মোহাম্মদ রিয়াদ ইসলাম। রিয়াদ ইসলাম ভাই একটি ভয়েস আমাকে পাঠিয়েছে মেসেঞ্জারের মারফত, অবশ্যই আমি তোমাদেরকে চ্যাটটা তো দেখাবো না, বাট ভয়েসটা তোমাদের শোনাতে পারি। একবার দেখো টিকিট সংকটে কিভাবে ভুগেছে আজকে এই সাকিবিয়ান ভাই, জাস্ট শোনো। আজকে আমরা 15 জন মিলে সিনা অডিটোরিয়াম সিনেমা হলে গেছিলাম, পরে ওখানে 3টা শো দেখার জন্য, পরে ওখানে আমরা টিকিট পাইনি। ওখান থেকে আবার চন্দ্রিমা শ্রীপুর সিনেমা হলে গেছি, ওখানে যে দেখি অনেক সিরিয়াল অনেক টিকিটের জন্য হাহাকার, পরে অনেক কষ্ট পরে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকি, দেখি যে সব সিটে পুরো হল একবারে কে বুকিং হয়ে গেছে, মানে হাউসফুল। তারপরে আজকে যে কষ্ট হয়েছে সিনেমা, আমি সেই 2006 সাল থেকে সাকিব খানের ছবি আমি দেখা শুরু করছি 2006 থেকে, আজকের মতো কষ্ট আমি কোনোদিন করি নাই এবং পাইনি। ঈদের দিনেও রংপুর সাবলা সিনেমা হলেও দেখছি, কিন্তু এতটা কষ্ট হয়নি। আজকে অনেক কষ্ট হয়েছে টিকিটের জন্য এবং ভিতরে ঢোকার জন্য, এত কষ্ট হয়েছে এটা আমার ইতিহাস হয়ে থাকবে। ঈদের দিনে পর্যন্ত এত কষ্ট হয়নি, যা ঈদের 12তম দিনে এসে একজন দর্শক করলো টিকিট না পেয়ে। আমি অডিওটা তোমাদেরকে শোনালাম, এবার তোমরা একটা ভিডিও দেখো, আজকে চন্দ্রিমা সিনেমা হলের একটা ভিডিও দেখো। তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা ফিল করে গেছো তো কতটা ভিড় হয়েছে আজকে। বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল স্ক্রিনগুলো আজকে আবার তুফান রাজত্ব করেছে। এরপরে আমরা দেখো একটি স্ক্রিনে ছবি তুলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে সাভার সেনা অডিটোরিয়াম, আজকে দুপুর 3:30টার শো পুরো হাউসফুল, সঙ্গে আরও 300 চেয়ার, তাও জায়গা নেই। ভাবা যায় তুফান কেমন তুফান চালাচ্ছে পুরো দুনিয়ায়। ভাই সাভার সেনা অডিটোরিয়ামে যার সিট ক্যাপাসিটি তার থেকে অ্যাড করা হয়েছে 300 চেয়ার। এই হচ্ছে হলের পরিস্থিতি, তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ। সাভারের সেনা অডিটোরিয়ামের পরে আমরা চলে আসব ছায়াবাণী ময়মনসিংহ, আজকে দুপুরের শো। দেখো স্ক্রিনে ছবি অ্যাটাচ করছি, দেখতে পাচ্ছ ভিড়টা, শুধু দেখো লোকের শুধু মাথা গোনা যাচ্ছে, লোককে দেখা যাচ্ছে না, মানে বডি দেখা যাচ্ছে না, শুধু হেডগুলো গোনা যাচ্ছে। আচ্ছা এরপরে আমরা চলে আসি আরও একটা সিনেমা হল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ঢাকা সৈনিক ক্লাব। ঢাকা সৈনিক ক্লাব সিনেমা হলের ভিড়টা দেখো, আমি স্ক্রিনশট দিচ্ছি। কাজেই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবার চেষ্টা করলাম আজকে সিঙ্গেল স্ক্রিনগুলোতে তুফান কেমন রাজত্ব চালিয়েছে। মাল্টিপ্লেক্স একটা হিউজ কালেকশন হবে, আমি আজকে সকালবেলায় বলছিলাম যে ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন মাল্টিপ্লেক্স চেন থেকে যেরকম কালেকশন এসেছিল, ঈদের 12তম দিনেও ধারের কাছে এরকম একটা কালেকশন আসবে, এটা আমার আন্দাজ হচ্ছে। তো BMR আমাদেরকে বক্স অফিস কালেকশনটা জানাক, তারপরে আমরা বুঝতে পারবো যে ঈদের 12তম দিনে এসে মাল্টিপ্লেক্স চেন থেকে কীরকম কালেকশন হলো তুফানের। বাট এটা তো আমরা বলতে পারি সিঙ্গেল স্ক্রিনে আজকে তুমুলভাবে রাজত্ব চালিয়েছে তুফান, নিজের দেশে এখনো এই সোয়াগ তুফানের, আর এবং বহির বিশ্বে, মানে আমি বলতে চাইছি ইন্টারন্যাশনাল মার্কেটে যে পরিমাণ হাউসফুল, যে পরিমাণে অলমোস্ট ফুল যাচ্ছে, আনবিলিভেবল। আজকে এ পর্যন্তই থাকলো এই ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে ফটো পাঠাচ্ছ ভিডিও পাঠাচ্ছ, সকলের নাম হয়তো ভিডিওতে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই জন্য আমি অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের নামগুলো বলার। তোমরা এভাবেই সম্ভব হলে ফটো ভিডিও পাঠাতে থেকো, তাতে করে আমরা আমাদের নিউজ করতে অনেক সুবিধা হয় এবং খুব আনন্দ করে আমরা নিউজগুলো করতে পারি তোমাদের সহযোগিতায়। তাহলে আজকের জন্য সকলকে শুভরাত্রি, টাটা।